দেশি কিছু চিকিৎসা নিয়ে আমি জুবাইদা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হ্যাকিং কন্যা জুবাইদায়। আজ আমি খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে পুরুষদের সেক্সুয়াল পাওয়ার কিভাবে বৃদ্ধি করা যায়। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমার বাবাকে দেখেছি, উনি ওনার কাছে অনেক রোগী আসতেন যারা এরকম সেক্সুয়াল সমস্যার ভোগে। তো উনি তাদেরকে কিছু চিকিৎসা দিতেন ঘরোয়া ভাবে যাতে এই সমস্যার সমাধান করা যায়। তো সেখান থেকেই আমার জানা কিছু পদ্ধতির মধ্যে আমি একটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে আরো কিছু ঘরোয়া টিপস দিব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে যে পুরুষদের সেক্সুয়াল পাওয়ার কিভাবে বাড়ানো যায়। তো এর জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন হবে না, বাজার থেকে যে খেজুর আমরা কিনে খাই সেই খেজুর আর গাভীর দুধ, এতটুকুতেই যথেষ্ট। খেজুরের অনেক রকমের উপকারিতা আছে, খেজুরের মধ্যে অনেক পুষ্টিগুণ বিদ্যমান, যেমন খেজুরের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে আছে। আর গাভীর দুধের উপকারিতা সেটা আপনার জানেই, এর মধ্যে অনেক রকমের পুষ্টিগুণ বিদ্যমান। তো খেজুরের প্রধান কাজ, এই খেজুরের দুধের যে মিশ্রণটি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো, এই মিশ্রণটির প্রধান কাজ হচ্ছে পুরুষদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করা। তো এছাড়াও এই মিশ্রণটির আরো অনেক রকমের কার্যকারিতা আছে, যেমন ধরেন যে এই যখন ওয়েদার চেঞ্জ হয় তখন আমরা অনেকেই সর্দিতে, ঠান্ডা লেগে সর্দিতে আক্রান্ত হই। তো এই সর্দিতে যদি এটা রেগুলার সেবন করা হয় এই মিশ্রণটি, তাহলে অনেক উপকারিতা পাওয়া যায়। তারপর ধরেন যে ছোট বাচ্চাদের বিছানায় প্রস্রাব করার একটা প্রবলেম দেখা দেয়, তো এটা যদি বাচ্চাদের রেগুলার কিছু মাত্রায় খাওয়ানো হয় মিশ্রণটি, তো সেই সমস্যা কেটে যায়। তারপর ধরেন যে গরমকালে অনেকেরই মুখে পিম্পলস এর প্রবলেম দেখা দেয়, তো এই মিশ্রণটি পিম্পলস এর এই প্রবলেম থেকে আপনাদের মুক্তি দিতে পারে। তারপর ধরেন যে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন ধরেন দাঁতে ব্যথা, দাঁত পড়ে যাওয়া, এই মিশ্রণটি আপনাদের সেই সমস্যা থেকেও মুক্তি দিবে। তো এখন দেখা যাক, আমি আপনাদেরকে দেখাই এই মিশ্রণটি আপনারা কিভাবে তৈরি করবেন এবং সেটা কিভাবে সেবন করবেন। এই মিশ্রণটি তৈরি করার জন্য আপনাদের এই খেজুর আর দুধ নিয়ে রাত্রেবেলায় খেজুর, কয়েকটি খেজুর নিলেন, নিয়ে খেজুরের ভিতর থেকে খেজুরের বীজটা বের করে ফেলে এই আপনার 250 গ্রাম দুধের মধ্যে 4-5টি খেজুর আপনি দিয়ে দিলেন বীজটা বের করে ফেলে। এই সারা রাত ধরে 4-5টি এই এই খেজুর আপনাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর কেউ যদি আরো বেশি পরিমাণে খেতে চান তো সেটাও করতে পারেন, 1/2 লিটার দুধের মধ্যে আরো 5টি খেজুর বেশি করে দিয়ে আপনি সারা রাত ভিজিয়ে রাখলেন। এরপর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খালি পেটে আপনাকে এই মিশ্রণটি খেতে হবে। তো বিভিন্ন জন যার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন, যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে আপনি দুধ আর খেজুরটা একসঙ্গে বয়েল করে নিলেন, ব্লেন্ড করে নিলেন, নিয়ে খেতে পারেন। আবার দুধটা থেকে খেজুরটা তুলে ফেলে আলাদা ভাবে খেজুরটা খাইলেন, তারপর হয়তো বা দুধটা খাইলেন। আবার এটাও করতে পারেন যে দুধটা খেজুরটা আপনি একসঙ্গে আবার নতুন করে বয়েল করলেন, গরম করে খেয়ে নিলেন, সেটা আপনার ইচ্ছা। ছোট, কিশোর, বৃদ্ধ, যে কোনো বয়সের মানুষের যদি ক্যালসিয়ামের কোনো প্রবলেম থাকে, তাকে যদি এই মিশ্রণটি রেগুলার খাওয়ানো হয় তাহলে খুব তাড়াতাড়ি তার এই প্রবলেমটা দূর হয়ে যাবে, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে। আবার অনেক মানুষের, অনেক পুরুষ দেখা যায় যে যারা দুর্বল দুর্বল পাতলা, তাদের এই মিশ্রণটি যদি রেগুলার খাওয়ানো যায় অল্প কয়েকদিনের মধ্যে সে রেজাল্ট পেয়ে যাবে, তার এই দুর্বলতা কেটে যাবে। এই দুধের মধ্যে যে 4-5টি খেজুর দেয়া হলো, এটার যদি কেউ এতটা সহ্য, শরীরে সহ্য করতে না পারে তাহলে সে তার খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে পারে। দুধের মধ্যে 4-5টি খেজুর না দিয়ে 2-3টি খেজুর দিয়ে হয়তোবা সপ্তাহে প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 দিন খেলো, এভাবে সে তার শরীরের সহনীয় ক্ষমতা অনুযায়ী মিশ্রণটি সেবন করলো। প্রথমে যা বলছিলাম যে এই মিশ্রণের সব থেকে বড় উপকারিতা হচ্ছে পুরুষদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করা। তো এর যাদের এই সমস্যায় আছে, এই সমস্যায় যারা ভুগছেন, তারা যদি এই মিশ্রণটি রেগুলার ব্যবহার করেন তাহলে খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যেই তারা নিজেদের মধ্যে একটা এনার্জি পাওয়ার অনুভব করবেন যে উপকারিতা হচ্ছে।
যারা এই সেক্সুয়াল প্রবলেমে, যে সকল পুরুষেরা এই সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন, তারা এই মিশ্রণটি ট্রাই করে দেখতে পারেন। 100% শিওর যে 2-4 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমি আরো কিছু ঘরোয়া টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমি এই টিপস গুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তো আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে